হে বন্ধুরা, আজকে আমি একটা নতুন ড্রোন নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আজকে যে ড্রোনটা, সেই ড্রোনটা কিন্তু ক্যামেরার মাধ্যমে চলে, অর্থাৎ এই ড্রোনে কিন্তু ক্যামেরা সাপোর্ট করে। তোমাদেরকে আজকে আমি ড্রোনটাকে দেখাবো কি ড্রোনটা কী হবে, ওরে এই যে ক্যামেরাটা কত ভালোভাবে আমাদের ভিডিও শ্যুট করতে পারে এবং কত ভালোভাবে ছবি তুলতে পারে ক্যামেরাটা, এই ড্রোনটা সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আচ্ছা, ড্রোনটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালারের ড্রোন এবং ড্রোনটার পিছনে এখানে ব্যাটারি দিতে হয়। প্রথমে এটা খুলে নেবো আমি, এবং এই ব্যাটারিটা হলো 3.7 mAh ব্যাটারি। এবং এটা কিন্তু এর সাথে আমরা লাগিয়ে দেবো। এবং এটাকে এখানে লাগিয়ে দেবো। এরপরে যে আমাদের আছে ক্যামেরা, যেটা আছে ক্যামেরা, যদি এটা কিন্তু এখানে এর সাথে কিন্তু কানেক্ট করতে হবে। তো এর সাথে আমি এটা কানেক্ট করবো। এটা হলো ক্যামেরা, এবং এই পাচ্ছে এটা কিন্তু ড্রোনের সাথে কানেক্ট করতে হবে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি একটা মানে, এবং এটা কিন্তু ওয়াইফাই বলা হয়, যার সাহায্যে কিন্তু আমরা মোবাইল দিয়ে কিন্তু ড্রোনটাকে উড়াতে পারবো। এটাকে আমি লাগিয়ে নেবো আমাদের ড্রোনের মধ্যে, কিন্তু এটাকে আমি লাগিয়ে নেবো। জাস্ট এটাকে আমি এবারে ক্যামেরাটাকে কিন্তু আমি এর মধ্যে লাগিয়ে দেবো। এবার আমি ক্যামেরার মধ্যে লাগিয়ে নিলাম, এটাকে আমাদের সাবধানের মধ্যে লাগিয়ে দিতে হবে। ক্যামেরা লাগানো হয়ে গেছে, এবার আমরা ড্রোনটা উড়াবো মোবাইলের সাহায্যে এবং তোমাদেরকে দেখাবো ভিডিও ফুটেজ। আমি আমার মোবাইলে প্রথমে ওয়াইফাইটা অন করে দেবো। এরপরে দেখতে পাচ্ছি আমাদের ড্রোন কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এখানে। এবারে আমি একটা অ্যাপ আছে, এটি আমাদের ড্রোনের একটা অ্যাপ আছে, সেটা হলো UF। এই অ্যাপটা আমরা ওপেন করবো। দেখতে পাচ্ছি যে অ্যাপটা কিন্তু ড্রোনের যে সিম্বল দেওয়া আছে। এবারে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা অন করবো। এইবারে দেখতে পাচ্ছি তোমরা এখানে অফ আছে, এটা এটাকে আমরা অন করে দেবো। তোমরা ড্রোনটা দেখো, এবার আমি মোবাইল এটা কন্ট্রোল করছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ড্রোনের ভিডিওটা? আমরা দেখতে পাচ্ছি যে ড্রোনের যে ভিডিওটা, সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে ছোটো করে একটা স্ক্রিনের মধ্যে কিন্তু তোমাদের দেখিয়েছি। ড্রোনের ভিডিও কোয়ালিটি কিন্তু আমার একদমই ভালো লাগেনি। জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে ড্রোনের ভিডিও কোয়ালিটি তোমাদের কেমন লেগেছে। এবং এই ড্রোনের একটা কিন্তু রিমোট কন্ট্রোল আছে, সে তোমাদেরকে আমি দেখাইনি, কারণ এর প্রয়োজন নেই। কারণ আমাদের ড্রোনের মধ্যে ওয়াইফাই আছে, যার কারণে কিন্তু আমরা এটা মোবাইলের মাধ্যমে কিন্তু এটা কন্ট্রোল করতে পারি। আশা করি তোমাদের এই 5000 টাকা দামের ড্রোনটা ভালো লেগেছে। যেই তোমাদের এই ড্রোনটা কিনতে হয়, তাহলে অবশ্যই ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই কিনতে পারো। এবং যেই তোমরা চাও তোমাদের মধ্যে একজনকে এটা গিফট করে দেয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আজকে ঘরে তোমরা অবশ্যই লাইক করবে, নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা তোমরা অবশ্যই ক্লিক করবে, এবং বেল আইকনটাতেও অবশ্যই ক্লিক করতে ভুলবে না। চলো আজকে ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।